হরেক নাম আর দামের কারণে প্রতিদিনই খবরের পাতায় জায়গা পাচ্ছে কোরবানির গরু। প্রতিবেদনে গুরুত্ব পাচ্ছে তাদের ওজন, খাবার উপকরণ, বয়সসহ আরও অনেক কিছু। নামের কারণে আলোচনায় উঠে এসেছে টাঙ্গাইলের দুটি গরু, তাদের একটির নাম শাকিব খান, অন্যটি ডিপজল। এছাড়া হিরো আলম নামের একটি গরু সন্ধান মিলেছে টাঙ্গাইলে। দেশীয় তিন তারকার নামে এই তিনটি গরু নিয়ে শুধুমাত্র তাদের নিজস্ব এলাকাতেই নয়, সোশ্যাল মিডিয়ার কল্যাণে সারাদেশে চলছে তুমুল আলোচনা। হিরো আলম সোশ্যাল মিডিয়ার একটি আলোচিত নাম। অভিনয় জগতে অল্পদিনেই আলোচনায় উঠে আসা এই হিরো আলমের নামেই এবার নাম রাখা হয়েছে কোরবানির পশুর। হিরো আলম নামের এই ফ্রিজান জাতের ষাট গরুটির ওজন প্রায় 31 মন, বয়স প্রায় 4 বছর, লম্বায় 8.5 ফিট, উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের বটতলা গ্রামের প্রবাসী কামরুজ্জামানের স্ত্রী জয়নব বেগমের খামারের গরু এটি। বিপরীতে শাকিব খান ও ডিপজল নামের ষাট দুটিকে লালন পালন করা হচ্ছে টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা জোবায়ের ইসলাম জিশানের খামারে। দুটি শাড়ি লম্বায় 7 ফুট, তবে ওজন একটু তারতম্য রয়েছে। শাকিবের ওজন প্রায় 30 মন, ডিপজলের ওজন প্রায় 31 মন। ওজনে কম হলেও শাকিবের দাম হাঁকা হচ্ছে বেশি। শাকিব খান ও ডিপজল ফ্রিজান জাতের গরু, বয়স তাদের 2 বছর 7 মাস, দুটি শাড়ি 2 দাঁতের। পশু দুটি উপজেলার মধ্যে সবচেয়ে বড় গরু বলে দাবি করেন জিশান। চলচ্চিত্র তারকার নামে পশু দুটির নাম হওয়ায় তাদের দেখতে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ ভিড় করছেন, মাঝে মধ্যে আসছেন ক্রেতারাও। ভালোবেসে তাদের এই নাম দিয়েছেন খামারের ব্যবস্থাপক মোহাম্মদ আলমাস। তিনি বলেন, সাদা রঙের ষাঁড়ের নাম রাখা হয়েছে শাকিব খান আর কালো গরুর নাম ডিপজল। নামের সঙ্গে তাদের আচরণের মিল রয়েছে, ডিপজল একটু বেপরোয়া, সবাই তাকে সমীহ করে চলে। উদ্যোক্তা জিশান বলেন, 30 মন ওজনের শাকিবের দাম 13 লাখ এবং 31 মন ওজনের ডিপজলের দাম 12 লাখ চাচ্ছি, তবে আলোচনা সাপেক্ষে কম টাকায় বিক্রি করতে পারি। তিনি বলেন, 2017 সালের শেষের দিকে আমার পরিকল্পনায় 3টি গাভী দিয়ে খামারটি শুরু করা হয়। বর্তমানে খামারে 25টি ষাঁড় ও গাভী রয়েছে। জিশানের মা মেরিনা জেসমিন জুলি বলেন, ষাঁড় দুটিকে সন্তানের মতো লালন পালন করে বড় করেছি, সবাই যখন ওদের দেখতে আসে খুব ভালো লাগে, মনে প্রশান্তি আসে। এদিকে হিরো আলম নামের ষাঁড়টি ঢাকার অন্যতম গাবতলীর হাটে বিক্রির জন্য উঠানো হবে। এই ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে 12 লাখ টাকা। গরুটির নামকরণ সম্পর্কে তিনি বলেন, অনেকেই গরুর নাম রাখে শাকিব খান, ডিপজল, সুলতান, সিনবাদ, মানিক, রতন, রাজাবাদশাহ, খোকাবাবু ইত্যাদি। আমিও গরুটির নাম রেখেছি হিরো আলম। হিরো আলম এখন অনেক জনপ্রিয়, আমার গরুটিও উপজেলার মধ্যে সবচেয়ে বড়, এজন্য হিরো আলমের নামে নামটি রেখেছি। আমরা সবাই গরুটিকে হিরো আলম বলেই ডাকি। জয়নব বেগমের স্বামী কামরুজ্জামান বলেন, গরু লালন পালন করতে আমার খুব ভালো লাগে। প্রবাসে যাওয়ার আগে আমি নিজে গরুর খামার করেছিলাম। আমি প্রবাসে থাকায় স্ত্রীকে দিয়ে প্রতি বছর কোরবানির ঈদে বিক্রির জন্য গরু প্রস্তুত করি। এবারও 3টি গরু প্রস্তুত করা হয়েছে। হিরো আলম নামের গরুটি সবচেয়ে বড়, তাকে এবার বিক্রি করা হবে। আমার ষাঁড়টির দাম চাচ্ছি 12 লাখ টাকা। ষাঁড়টি বিক্রি ও ন্যায্য মূল্য দিয়ে চিন্তিত রয়েছেন। 31 মন ওজনের হিরো আলম ও ডিপজল এবং 30 মন ওজনের শাকিব খান, গরু তিনটির দাম 12 থেকে 13 লাখ টাকা চাওয়া হচ্ছে। অনেকে বলছেন, তারকাদের নাম ব্যবহার করে তুলনামূলক বেশি দাম চাওয়া হচ্ছে, যার কারণে একসময় নিজেরাই ধরা খেতে পারে। বেশি দাম চাওয়ার কারণে গরুগুলোকেও কিনতে আগ্রহ নাও দেখাতে পারে। আপনার কাছেও গরুগুলোর দাম তুলনামূলক বেশি মনে হলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাতে পারেন কোনটির সর্বোচ্চ দাম কেমন হতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। আসন্ন কোরবানিকে কেন্দ্র করে আকর্ষণীয় সব গরু নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।